ओम जननीम शारदाम देवीम रामकृष्णम जगद्गुरुम पाद पद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहु। श्री भगवानेर अशेष कृपाए रामकृष्ण मिशन आश्रम दिनाजपुर केंद्रेर बदान्नताय एतदिन आमरा साप्ताहिक पाठचक्रे आलोचना करछिलाम रामकृष्ण संघेर अष्टम संघगुरु परम पूजनीय श्रीमद् स्वामी विशुद्धानंदजी महाराजेर बक्तृतार संकलन सत्प्रसंग। এখন আমাদের যে অংশটি সেই গ্রন্থটি শেষ হয়ে যাওয়ার পর আমরা বেছে নিয়েছি শ্রী চন্দ্রশেখর চট্টোপাধ্যায়ের শ্রী শ্রী লাটু মহারাজের স্মৃতিকথা। খানিকটা বলার জন্যই বলি, তার কারণ হচ্ছে আমরা ঠিক করেছি রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যে যে গ্রন্থগুলি আছে সেগুলিকে নিয়ে একের পর এক চর্চা করব। আমাদের ব্যস্ত জীবনে অনেক সময় আমরা পেরে উঠি না, যেমন আমরা পেরে উঠি না সময় মতো ক্লাসে আসতে। আপনারা দেখেছেন বারবার এটা বলছি, তথাপি আমরা সময় মতো ক্লাসে আসতে পারি না। আমাদের ক্লাস এখন প্রায় আমাদের আলোচনা মন্দির থেকে এখন আপনাদের ড্রয়িং রুমে পৌঁছে গেছে, তবু আমরা সময় মতো আসতে পারি না। এটা আমাদের দুর্ভাগ্য বা আমাদের অনেক সময় আমরা ভীষণ রকমের ব্যস্ত থাকি, সেই ব্যস্ততার কারণে। এই একই ব্যস্ততার কারণে আমাদের পক্ষে গ্রন্থগুলো পড়া সম্ভব হয়ে ওঠে না। গ্রন্থগুলো সব বাড়িতে আছে, পরিষ্কার পরিচ্ছন্নও করি, কিন্তু গ্রন্থগুলোকে বার করে নিয়ে এসে তার থেকে পড়াটা হয় না। দুটো কারণে, এক হচ্ছে সময়ের অভাব, দুই হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দ যে পুরানো গ্রন্থ আছে, বিশেষ করে স্বামীজির রচনাবলী এবং অন্যান্য গ্রন্থ, এগুলো অনেক আগে প্রকাশিত হয়েছে। আমরা যে এই গ্রন্থটি পড়ব, আমাদের স্বামী শ্রী শ্রী লাটু মহারাজের স্মৃতিকথা, এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1347 সালে 15ই আশ্বিন। এখন প্রায় বহু বছর পরিবর্তন হয়ে গেছে। এখন এর ভাষা তখন যে সময়ে সাধু ভাষায় বলা হচ্ছে বা এর ভাষা যে, সেটা খানিকটা আমাদের কাছে এখন বোঝাটা খুব সহজ সাধ্য নয়। সেই কারণে এই বড় আমরা যদি চেষ্টা করি এইগুলো নিয়ে একটু চর্চা করতে, যদি কানে শোনা যায় তাহলে দেখবেন অনেক সময় যে ব্যস্ততার কারণে, তারপরে এই নানা রকম বুঝতে না পারার কারণেই, নানা কারণে এগুলোকে যে আমরা এগুলো থেকে আমরা দূরে আছি, চাই অথচ দূরে আছি, এই যে আমাদের সমস্যাটা সেটা সম্পূর্ণভাবে দূরীভূত হবে। আমরা গ্রন্থটি পড়ছি, গ্রন্থটির নাম শ্রী শ্রী লাটু মহারাজের স্মৃতিকথা। এর রচয়িতা শ্রী চন্দ্রশেখর চট্টোপাধ্যায়। আমরা বই শুরুর আগে যেটা চেষ্টা করব, দুটি মানে গুরুত্বপূর্ণ জিনিস আছে এখানে এই গ্রন্থেতে। এক হচ্ছে গ্রন্থকারের নিবেদন, চন্দ্রশেখর চট্টোপাধ্যায় নিজের কথা। এখানে তিনি এই বই লেখার কেন বই লিখতে চেয়েছেন এবং এ বিষয়ে লাটু মহারাজের কী নির্দেশ ছিল। অনেক সময় আমরা বলে না বলে থাকি না কথায় কথায় বলে থাকি ভগবানের ইচ্ছে হলে হবে, আমাদের বিট্টুবাবু যেমন মাঝে সাঝেই বলে ঈশ্বরের যদি ইচ্ছা হয় তাহলে এরকম হবে ওরকম হবে, কিন্তু সত্যিকারের ঈশ্বরের ইচ্ছায় যে এই সমস্ত কাজগুলি হয় তার অনেক প্রমাণ আছে। তার মধ্যে একটি তো অন্যতম হচ্ছে রামকৃষ্ণ কথামৃত। আমরা যে দেখি তিনি কখনো ভাবেননি যে কোনোদিন এই কথা, শ্রীরামকৃষ্ণের কথা এই আকারে আসবেন, অথচ কত এখন আমরা যখন কথামৃত পড়ি তখন আমরা বুঝতে পারি এটা আগে থেকে প্রিডেস্টিন, স্বয়ং শ্রীরামকৃষ্ণ চেয়েছিলেন এই কথা প্রকাশিত হোক আগামী দিনের মানুষ লীলা বিলাস করুক তাকে নিয়ে। আগামী দিনের মানুষ নাই বা থাকলো তার লীলা খেলায়, কিন্তু তাতে যেন তাদের শ্রীরামকৃষ্ণকে বোঝা, তাদের যেন শ্রীরামকৃষ্ণকে আঁকড়ে ধরাটা যেন কখনো বিফল না হয়, তারা যেন সর্ব অবস্থায় সব কিছুতে ভগবানকে ধরে রাখতে পারে, ভগবানকে ধরে থাকতে পারে, এই বোধটা যেন তার মধ্যে ভীষণভাবে থাকে। আমরা ওই গ্রন্থকারের নিবেদন পড়লে বুঝতে পারব লাটু মহারাজ যিনি সবসময় চেয়েছেন নিজেকে লুকিয়ে রাখতে, ভিড়ের বাইরে, খ্যাতির বাইরে, আলোক ছটা সমস্ত কিছুর বাইরে তিনি সব সময় নিজেকে লুকিয়ে রাখবার চেষ্টা করেছিলেন। তারও এক সময় ইচ্ছা হয়েছিল এই কথাগুলো ধীরে ধীরে সাধারণ মানুষের কাছে যাক, কিন্তু এই ইচ্ছা, আমাদের ইচ্ছার অবতার পুরুষের সঙ্গীদের ইচ্ছা সম্পূর্ণভাবে পৃথক, সেটা আমরা দেখব। আর এই গ্রন্থকারের নিবেদন ছাড়াও এই গ্রন্থে ভূমিকা লিখেছেন পরম পূজনীয় শ্রীমদ স্বামী বিরজানন্দজী মহাজ, রামকৃষ্ণ সংঘের ষষ্ঠ সংঘগুরু। সেটাও আমরা প্রথমে পড়ব, গ্রন্থটির ভেতরে যাবার আগে এইটা আমরা পড়ব। গ্রন্থকারের নিবেদনে গ্রন্থকার বলছেন, যে সময় তাপস লাটু মহারাজ
কলিকাতাস্থ বাগবাজারে শ্রীরামকৃষ্ণ দেবের পরম ভক্ত শ্রীযুত বলরাম বাবুর ভবনে আপন মনে আপন ধ্যানে কালাতিপাত করিতেন, সেই সময় তাহার সঙ্গলাভের জন্য আমি তথায় নিত্যই যাইতাম। এইখানে তাহার সঙ্গে ঘনিষ্ঠভাবে কয়েক বৎসর মেলামেশা করবার সুযোগ আমার জীবনে ঘটে। তিনি যে আমাদের কে ছিলেন কি ছিলেন তাহা বলা অসম্ভব, কেননা আমরা তাহার নিঃস্বার্থ স্নেহ স্নিগ্ধ ধারায় গলিয়া যাইতাম, ভুলিয়া যাইতাম কোন মানুষটির পায়ের কাছে বসিয়া আছি। এই তেজোদ্দীপ্ত সাধুর আকৃতি ও প্রকৃতিতে এমন একটি আকর্ষণী শক্তি ছিল যাহার প্রভাব অনেকেই এড়াইতে পারিতেন না। বহু শিক্ষিত অশিক্ষিত যুবা ও বৃদ্ধ তাহার কাছে যাইতেন এবং তাহার অমায়িক ব্যবহারে ও স্নেহাদরে তৃপ্তি লাভ করিতেন। ভক্তবর্ণের সঙ্গে কথোপকথনকালে তাহার জ্ঞানভাণ্ডারের দ্বার উদ্ঘাটিত হইত। কখনো কখনো হাসি ও আনন্দের ভিতর দিয়া তিনি অনেক কথাই বলিয়া যাইতেন, তাহাতে সর্বজনীন উদার ভাব পরিস্ফুট হইত। এই সমস্ত জ্ঞানগর্ভ কথা ও কাহিনীর কিয়দংশ আমার নিকট সঞ্চিত হইতে থাকে। কাশীধামে শ্রী শ্রী লাট্টু মহারাজের অবস্থানকালে আমি মধ্যে মধ্যে তথায় যাইতাম। যতটুকু সময়ে তাহার পদপ্রান্তে বসিবার সৌভাগ্য হয়েছিল এবং তৎকালে যে সমস্ত সৎপ্রসঙ্গ শ্রবণ করিবার সুযোগ ঘটিয়াছিল তা এতাবৎকাল পর্যন্ত স্মৃতিতেই নিহিত ছিল। সেই দেব দুর্লভ সঙ্গকালে একদিন জনৈক ভক্তের সঙ্গে মহারাজের সদালাভ শ্রবণে উল্লসিত হইয়া আমি কিছু নোট রাখিবার অভিলাষে যেমনি কাগজ পেন্সিলের জন্য উৎসুক হইয়াছি, অমনি অন্তর্দর্শী মহারাজ আমার মনোভাব বুঝিতে পারিয়া পরম হাস্যে বলিলেন, এখন এসব কথা লিখিবার কিছু দরকার নেই, যখন চিত্ত শুদ্ধি হবে এসব কথা আপনা আপনি ফুটবে, এখন এই সব কথার জাবর কাটতে থাকো, পরে রসকস পাবে। জানো পবিত্র জীবনই আসল, তাই সাধুর পবিত্র জীবন দেখতে হয়। আমাদের এই গ্রন্থকারের নিবেদনে খুব পরিষ্কার করে এই কথা বলছেন, তার জীবন ধারণের স্টাইল, প্রথম যেটা এই এই অংশে যেটা সবচেয়ে বেশি আকর্ষণীয় সেটা হচ্ছে লাট্টু মহারাজ কিভাবে জীবনযাপন করতেন আপন মনে আপন ধ্যানে। এই যে নিজের মনে এবং নিজের মতো হয়ে থাকতেন, একেবারে যেন তিনি লীন হয়ে থাকতেন তার ভাবনা চিন্তার জগতের মধ্যে, একবারে সম্পূর্ণ লীন হয়ে থাকতেন, যেন এই জগৎ সংসারে কোথাও কোনো কিছু আর কিছু নেই, তিনি যেন লীন হয়ে থাকতেন। একটা ছবি, আমরা যখন ছোট ছিলাম এই ক্লাস 11-12 পড়তাম, তখন যখন বলরাম মন্দিরে যাওয়ার সুযোগ হতো তখন তখন তৎকালীন বলরাম মন্দিরে যিনি অধ্যক্ষ মহারাজ ছিলেন পূজনীয় স্বামী পূতানন্দজি, সেই ছবিটা মাঝে মাঝেই আমাদেরকে দেখানোর চেষ্টা করতেন। তিনি আমাদের সঙ্গে করে লাট্টু মহারাজের ঘরে নিয়ে যেতেন এবং ঘরের যে দরজাটা আছে সেই দরজায় বলতেন, এই দরজায় একটু মাথা ঠেকাও, মা ঠাকুরুন এই দরজায় হাত দিয়েছেন বলে বলতেন। লাট্টু মহারাজ এই এসছেন এবং ওই ঘরের ভেতরে হাঁটা চলা করছেন এবং বলছেন, সন্ন্যাসী কো মায়া, সন্ন্যাসী কো পিতা কো মাতা সন্ন্যাসী নির্মায়া। তখন মা ঠাকুরুন বিদেশ ইয়েতে যাচ্ছেন, জয়রাম বাটি যাচ্ছেন, তিনি তখন দোতলা থেকে একতলায় স্বামী অদ্ভুতানন্দ স্বামী লাট্টু মহারাজের সঙ্গে দেখা করতে এসেছেন। তিনি তার গ্রামীণ ভাষায় বলছেন, তাহলে বাবা নেটো, আমাকে তোমার মিনে লাভ নেই। অমন যে সন্ন্যাসী যে ছোটাছুটি করে চলেছিলেন, যিনি অদ্বৈত ভাব নিয়ে সাধন ভজন করার চেষ্টা করেছিলেন, তিনি সঙ্গে সঙ্গে বেরিয়ে এলেন। অমন যে তার অদ্বৈত ভাব একবারে জলের ধারার মতো ঝরঝর করে ঝরতে থাকলো এবং শ্রী শ্রী মায়ের শ্রী পদপ্রান্তে তিনি এসে উপনীত হলেন এবং তিনি মাও তাকে দেখে খুব কাঁদতে শুরু করলেন। তখন তিনি তার নিজের চাদরের কোন তাই দিয়ে মায়ের চোখের জল মোছাতে মোছাতে বলছেন, যেরকম ছোট মেয়েকে বাবা বোঝায় ঠিক সেরকম বোঝাতে বোঝাতে বলছেন যে, তুমি এখন মানে দেশের বাড়ি যাচ্ছ, এই সময় কি মন খারাপ করতে আছে, শরৎ তোমাকে আবার নিয়ে আসবে। ওই দরজাটা শ্রী শ্রী মায়ের স্মৃতি স্মৃতিপুত মা স্পর্শ করেছিলেন, ওই দরজার গায়ে হাত দিয়েছিলেন এবং উনি বলছিলেন যে কিরকম আমরা গম্ভীরানন্দ জি মহাজের লেখা
স্বামী অদ্ভুতানন্দজির জীবনীতে এই ঘটনাটা পাই। তিনি সিংহ বিক্রমে ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছেন, মা এসে দেখা করতে গিয়েছিলেন। আসল ঘটনাটা হলোই, মা যখন বলরাম মন্দিরে এলেন, মা ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। উনি কেন বাইরে, মানে ঘরের মেয়ে বাইরে কেন এসেছে, তিনি মাকে একটু জোর ধমক দেন। মা হেসে লাট্টু মহারাজের সেই ছেলে মানুষই দেখে, ছোট ছেলে যেরকম তার মাকে ধমক দেয় ঠিক সেই রকম, এরকম ধমক শুনে হেসে মা ভেতরে চলে গিয়েছিলেন। কিন্তু সেই মাকে ধমক দেওয়ার কষ্টটা তার ভীষণ রকমের করছিল, তিনি নিজেকে বোঝানোর চেষ্টা করছিলেন। তিনি ওই যে কষ্টটা পাচ্ছিলেন, সেই কষ্টটা তিনি যেন একেবারে কী করে বার করবেন তার চেষ্টা করছেন। এবং ওই ঘটনাটা আমার বারবার যখনই আমি বলরাম মন্দিরে এখনও যাই, ওই ঘরটার দিকে তাকাই, সেই দরজাটা বদল করা হয়েছে, সেই দরজাটা আর ওই জায়গায় নেই। মহারাজ ওইখানে হাঁটাহাঁটি করতেন এবং বলতেন, এই এই জায়গাটা হাত দাও, এখানে স্বয়ং শ্রী শ্রীমা স্পর্শ করেছে। ওই ঘটনাটা দেখলে আমরা খানিকটা আন্দাজ করতে পারি যে আমরা কীরকমভাবে এই লাট্টু মহারাজের এই যে জীবন সম্পর্কে বলা আছে, আপন মনে আপন ধ্যানে তিনি ঘুরে বেড়াতেন, এই আপন মনে আপন ধ্যানে ঘুরে বেড়াটা কি ঠিক কীরকম সেইটা আমরা বুঝতে পারি। বলছেন সেই সময় তারা তার কাছে যেতেন। এবার লাট্টু মহারাজের স্মৃতি কথা স্মৃতিচারণ করছেন, তিনি বলছেন, তিনি যে আমাদের কে ছিলেন কি ছিলেন তাহা বলা অসম্ভব, কেননা আমরা তাহার নিঃস্বার্থ স্নেহের স্নিগ্ধধারায় গলিয়া যাইতাম, বলিয়া যাইতাম কোন মানুষটি পায়ের কাছে বসিয়াছি। এত ভালোবাসা, এত ভালোবাসা অবতার, আমরা অবতারকে যারা অবতার পুরুষের সঙ্গীদের যারা দেখেছেন তাদের দেখেছি, আমাদের দেখার সৌভাগ্য হয়েছিল তাদের দেখার, তাদের অসম্ভব ভালোবাসায় আমরা প্রায় গোলে পাঁক হয়ে যেতাম। আর অবতার পুরুষের সঙ্গীদের ভালোবাসা কি অসম্ভব ছিল সেটা আপনারা ভাবতেই পারেন। স্বামী শারদানন্দজির কথা বলছেন ভূতেশানন্দজি, এ বেলুড় মঠে 1926 সালে সেই যে প্রথম যে রামকৃষ্ণ মিশনের ফার্স্ট কনভেনশন হয়েছিল সেই কনভেনশনের কথা বলছেন। স্বামীজির ঘরের পাশের যে বড় ঘরটি আছে, পরবর্তীকালে যে ঘরে প্রেসিডেন্টরা থাকতেন সেই ঘরে একটা ঢালাও বিছানা করা হয়েছে। সেই ঘরে যেমন স্বামী শারদানন্দজি আছেন, সেই ঘরে অন্যান্য বক্তারাও আছেন, আবার এই অল্প বয়সী বা সদ্য সন্ন্যাসপ্রাপ্ত ছেলে ছোকরারাও আছে। শারদানন্দজি এক পাশে আছেন আর এক পাশে এরা ডিগবাজি খাচ্ছেন। ভূতেশানন্দজির গল্প আমরা শুনেছি, এরা ডিগবাজি খাচ্ছেন। আর ওই রকম মানুষ স্বয়ং স্বামী শারদানন্দজি, তিনি এসব নিয়ে কোনো রকম মাথা ব্যথা করছেন না। যখন খুব বেশি একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে মহারাজের হাত পাটে পানি, তখন তিনি একটু গম্ভীর থাকছেন, কিন্তু তার অসীম ভালোবাসা অসীম স্নেহের কথা আমরা শুনেছি। এই যে বলছেন, এটা আমার যখন পড়বার আগে আপনাদের বলবার আগে পড়ছিলাম যে তিনি আমাদের কে ছিলেন কি ছিলেন তাহা বলা অসম্ভব, এত ভালোবাসা আমরা আইডেন্টিফাই করতে পারি না, আমরা আসলে নিজেরা তো এত ভালোবাসতে পারি না অন্যদের, সেই কারণে এদের ভালোবাসা দেখে এদের ভালোবাসার স্বরূপকে আমরা ঠিক মতো ডিফাইন করতে পারি না, আমরা এটা কোনো রকম বিশেষণ বা কোনো কিছু দিয়ে ভাবতে পারি না, কেননা তাহার নিঃস্বার্থ স্নেহের স্নিগ্ধ দ্বারায় গলিয়া যাইতাম, ভুলিয়া যাইতাম কোন মানুষটি পায়ের কাছে বসে আছি। তাদের এত ভালোবাসা ছিল, সেই ভালোবাসায় এরা যেন প্রায় একদম গলে যেতেন। এই তেজোদ্দীপ্ত সাধুর আকৃতি ও প্রকৃতিতে এমন একটি আকর্ষণী শক্তি ছিল যাহার প্রভাব অনেকেই এড়াতে পারতেন, এই কথা আমরা শুনেছি যে তাঁর হাঁটা চলা, তাকে দেখতে তো শিক্ষিতদের মধ্যে নয়, কিন্তু তার যে সাধন ভজন তুল্য যে তেজোদ্দীপ্ত মূর্তি আছে সেটা একবারে ভীষণ রকমের আকর্ষণ করার ক্ষমতা ছিল। বিশেষ করে বসুমতী সাহিত্য মন্দিরে যেখানে তিনি থাকতেন, সেখানে তিনি যা প্রণামী টনামি পেতেন, কলকাতায় ভক্তরা তাকে যা প্রণামী টনামি দিতেন সেই টাকাগুলো তিনি জমিয়ে রাখতেন। ওই বসুমতী সাহিত্য মন্দিরের যে সমস্ত কর্মীরা ছিলেন যারা খুব গরিব, তাদেরকে তিনি মাঝে মাঝে পুরী তরকারি খাওয়াতেন, গরম পুরী তরকারি খাওয়াতেন। এবং সেই বর্ণনা আছে যখন সেই খাওয়ানো হচ্ছে তার সেই যে আনন্দ, সেই যেন ছোট শিশুর আনন্দের সঙ্গে তুলনা করা হচ্ছে। বহু শিক্ষিত অশিক্ষিত যুবা ও বৃদ্ধ তাঁর কাছে যাইতেন এবং তাহার অমায়িক ব্যবহারে এবং স্নেহাদরে তৃপ্তি লাভ করিতেন। এই যে আমাদের যে একটা ধারণা আছে যে উনি খুব কঠোর ছিলেন, খুব শক্ত ছিলেন, তা কিন্তু নয়, এরকম কিন্তু ছিল না। এই ছবিটা একটা সবটাই কষ্টকল্পিত, হ্যাঁ,
উনি যখন প্রতিবাদ করতেন, উনি যখন বিরোধিতা করতেন, তখন সেটা খুব শক্তভাবেই করতেন। সেইটা দেখে তার চরিত্রের ওইটাই চরিত্রায়ণ বা চরিত্রে চিত্রায়ণ করাটা ঠিক হবে না। ভক্তগণের সঙ্গে কথোপকথনকালে তাহার জ্ঞানভাণ্ডারের দ্বার উদ্ঘাটিত হইত। কখনো হাসি ও আনন্দে ভিতর দিয়া তিনি অনেক কথাই বলিয়া যাইতেন, তাহাতে সর্বজনীন উদার ভাব পরিস্ফুট হইত। যারা লাটু মহারাজকে দেখেছেন তাদের কাছে শুনেছি যে লাটু মহারাজের ভেতরে একটা খুব সুন্দর একটা উইট কাজ করত, একটা অদ্ভুত ভীষণ রকমের, যেটা আমরা খানিকটা তারা তুলনা দিতেন ভূতেশানন্দজির সঙ্গে, ইনস্ট্যান্ট উত্তর, অথচ সেই উত্তরটা ভীষণ রকমের মজার। এইটা হচ্ছে কথা, ভীষণ রকমের মজার, এত মজার মানুষ এটা আমরা এর আগে কখনো দেখিনি। বলছেন, সেই সমস্ত জ্ঞানকর্ম কথাও কাইনি, কিয়দংশ আমার নিকট সঞ্চিত হইতে থাকে। এই লেখার যে প্রাথমিক পুঁজি সেটার কথা বলছেন, যে তারা যখন বলরাম মন্দিরে আসতেন সেখানে এসে তারা এত তারা কথোপকথন করতেন। আচ্ছা, আমি একটা ছোট্ট কথা বলবো, একটু আপনারা যদি কেউ কিছু মনে না করেন, আমরা আবার আমাদের কথা শুরু করি। কাশীধামে শ্রী শ্রী লাটু মহারাজের অবস্থানকালে আমি মধ্যে মধ্যে তথায় যাইতাম, যতটুকু সময় তাহার পদপ্রান্তে বসিবার সৌভাগ্য হইয়াছিল এবং তৎকালে যে সমস্ত সৎপ্রসঙ্গ শ্রবণ করিবার সুযোগ ঘটিয়াছিল তাহা এতাবৎকাল পর পর্যন্ত স্মৃতিতেই নিহিত ছিল। সেই দেব দুর্লভ সঙ্গকালে একদিন জনৈক ভক্তের সঙ্গে মহারাজের সদালাপ শ্রবণে উল্লসিত হইয়া আমি কিছু নোট রাখিবার অভিলাষে যেমনি কাগজ পেন্সিলের জন্য উৎসুক হইয়াছি, অমনি অন্তর্দর্শী মহারাজ আমার মনোভাব বুঝিতে পারিয়া প্রসন্ন হস্যে বললেন, এই যে পাণ্ডুলিপি, এই যে লেখার যে স্মৃতির আকর, এটা খানিকটা বলরাম মন্দির, বেশিরভাগটা লাটু এই কাশীতে। কিন্তু যখন এটাকে এই যেমন কথামৃত বেরোচ্ছে এই দেখে সবারই মনে হচ্ছে এই স্মৃতিকথা যদি লিখে রাখা যায়। আমরা তো ভূতেশানন্দজি মহারাজের সঙ্গে কাজ করতে গিয়ে দেখেছি বহু সাধু ছিলেন, এখন যারা প্রকাশ করেছেন তারা একবার পাগলের মতো সেগুলোকে কালেকশন করতেন, রোজ যে কোয়েশ্চেন আনসার, তখন মধ্যে বেলুড় মঠে ডিভাইসই বাকি ছিল, বিদেশ থেকে চেতনানন্দজি ওই ইয়ে দিতেন, অডিও ক্যাসেট রেকর্ড করার জন্য সেই যন্ত্র দিয়েছিলেন, তারপরে এই তার জন্য যে তখন এটা ইলেকট্রিকে ব্যবহার করা যেত না, ব্যাটারি দিয়ে, সেইটা মহারাজের কাছে রেখে, অথবা মহারাজের মুখে মাইক্রোফোন লাগানো থাকতো, তার থেকে যে ছোট যে স্পিকারটা থাকতো সেই স্পিকারের কাছে রেখে এইগুলোকে রেকর্ড করা হতো। পরবর্তীকালে আমরা দেখেছি এর থেকে যখন ট্রান্সক্রিপশন হচ্ছে, আমার এখনও মনে আছে পুরনো মিশন অফিসের একটা ঘরে বসেই ট্রান্সক্রিপশনের কাজ চলতো, এবং আমি তখন পিপিটিসি ব্রহ্মচারীতে ক্লাস নিতে এই বিকেলবেলাটায় যেতাম, এবং এই ঘরের নিচ দিয়ে পাশ দিয়ে যখন যাওয়া হতো তখন সেই ভূতেশানন্দজির গলা প্রথম দিন হঠাৎ খুব অবাক হয়ে দেখেছিলাম, মহারাজ মাঝে মাঝে এরকম করতেন, ওই রকম যেন একটা গলা খাঁকারি, একবারে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়েছি যে মহারাজের গলা কোথা থেকে এলো। তারপর এক পা দু পা করে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে গিয়ে দেখছি আমি কোনো রকম আওয়াজ করিনি, কারণ ওরা তো সঙ্গে সঙ্গে লিখে চলেছেন, দেখলাম একটা স্পিকারে বাজছে মহারাজের কথা, যেটা ক্যাসেট করা ছিল সেটা বাজছে, এবং একজন সাধু সেইটা বসে লিখে যাচ্ছেন, যখন ওই ওনার লেখাটা স্পিড কমে যাচ্ছে, বলার স্পিডটা বেড়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে এটা ওই রেকর্ডারটা থামিয়ে দিচ্ছেন। এই জিনিস দেখেছি, এরকম রেকর্ডিং করতে গিয়ে যখন লেখা পড়া করতে যাচ্ছেন তখন মহারাজ বলেছিলেন, প্রসন্ন দৃষ্টি প্রসন্ন এসে বলেছিলেন, কি বলেছিলেন সেটা শুনি। বলছেন যে এখন এসব কথা লিখবার কিছু দরকার নেই, এখন এসব লিখবার কোনো প্রয়োজন নেই, যখন চিত্তশুদ্ধি হবে এসব কথা আপনা আপনি ফুটবে, এটা আমি খুব বিশ্বাস করি। যে সময় তখন যে কথা শুনেছিলাম সেই সময়, এখন এত বছর পরে ভূতেশানন্দজির কাছে যে কথা আমরা শুনেছি তখন এর অর্থ অনুধাবন করতে পারি। এখন যত বয়স হচ্ছে, যত অন্যরকম একটা জীবনযাপন করা হচ্ছে, তত এই ভাবটি খুব পরিষ্কার করে প্রকাশিত হচ্ছে, এটা কিন্তু কথা, এটা খুব সত্য, যে যত চিত্তশুদ্ধি হবে তত এই কথাগুলো আপনা আপনি ফুটবে। আমার মনে আছে আমাদের মধ্যে একজন প্রশ্ন করেছিলাম পূজনীয় ভূতেশানন্দজিকে, যে সাধু হবার আগে আমরা কথামৃত পড়েছি, কথামৃত আমাদের অনুপ্রেরণা দিয়েছিল পড়া সাধু হবার জন্য, সংসার ছেড়ে বেরিয়ে আসার জন্য,
কিন্তু যখন সাধু হয়ে গেলাম তখন কথামৃত আরও যেন গভীরতর অর্থ আমাদের কাছে বলছে। এই দুরকম অর্থ কেন মনে হচ্ছে? একটা বৈরাগ্যের প্রেরণা দিচ্ছে আর একটা জীবন তৈরি করার প্রেরণা দিচ্ছে, এই দুরকম কেন কথা? তখন তিনি বলেছিলেন যে যত বেশি চিত্তশুদ্ধি হবে, আমাদের মনের পবিত্রতা যত তীব্র হবে, তত আমরা শ্রীরামকৃষ্ণ কথামৃতের নতুন নতুন অর্থ খুঁজে পাবো। এখানেও মহারাজ তাই বলছেন, যখন চিত্ত শুদ্ধি হবে এসব কথা আপনা আপনি ফুটবে। শুধুমাত্র শুনলে হবে না, যদি আমাদের পাওয়ার অফ রিটেনশন না থাকে তাহলে সেই কেশবচন্দ্র নাকের সেই চৌবাচ্চার মতো হবে, তাতে একটা সব সময় একটা ফুটো থাকবে আর সেই ফুটো দিয়ে এক চতুর্থাংশ জল হুর 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 করে বেরোতে থাকবে। এটা কিন্তু কথা বলছে, এখন এই সব কথার জাবর কাটতে থাকো, পরে রসকস পাবে। এটা হচ্ছে কথা। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লেখা আছে, সেখানে তিনি বলছেন, জীবন স্মৃতি থেকে আছে, তিনি বেড়াতে গিয়েছেন তার বাবা সঙ্গে, ফিরে এসে বেড়ানোর গল্প অনেককে বলছেন। বলতে 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 তার মনে হচ্ছে যে বারবার অনেকবার করে বলার সঙ্গে সঙ্গে প্রতিবার তার যে কল্পনার রং সেটা যেন একটু একটু করে তার স্মৃতিতে লেগে যাচ্ছে। যে ছবিটা তিনি দেখে এসেছিলেন আর যে ছবিটার গল্প তিনি বলছেন, এই দুটো ছবি এক নয়, সেটা অনেকটাই তার স্মৃতি, তার নিজের রঙের মনের রঙে রাঙিয়ে সেটা একটা যেন অন্য রকমের একটা ছবি তৈরি হয়েছে। এর থেকে বাঁচানোর একটা খুব সুন্দর উপায় এখানে বলছেন, বলছেন এখন এই সব কথা জাবর কাটতে থাকো, পরে রসকস পাবে। এই কথাগুলোকে বারবার চিন্তা করতে হয়, বারবার চিন্তা করতে হয়, এবং যত আমাদের মন পবিত্র হবে, আমরা যত আরও আমাদের চিত্ত শুদ্ধি হবে, তত আমরা এই সব কথার অর্থগুলো আমরা আস্তে আস্তে ধরতে পারব। পরে রসকস পাবে মানে এর আস্বাদন আমাদের কাছে মিষ্ট বলে প্রকাশিত হবে। আসলে শাস্ত্রগ্রন্থ যতক্ষণ না মিষ্ট বলে প্রকাশিত হয় ততক্ষণ পর্যন্ত সেটা আমার জীবনে কাজে লাগে না। যে সেই জিনিসটাই ততক্ষণ তো কাজে লাগে, সেটাই কাজে লাগে যেটাকে আমরা আমাদের জীবনের প্রয়োজনীয় বলে মনে করি। শাস্ত্রগ্রন্থ তখনই প্রয়োজনীয় হয় যখন আমরা এর থেকে রসকস খুঁজে পাই। আমরা সেবা প্রতিষ্ঠানে গিয়েছিলাম একজন সাধুকে দেখতে, পূজনীয় স্বামী তত্ত্বময় আনন্দজি, বর্তমানে তিনি খুব সম্ভবত সান ফ্রান্সিসকোতে আছেন। তাকে দেখতে গেছিলাম, তার একটা বেশ জটিল সার্জারি হয়েছে এবং তিনি সেবা প্রতিষ্ঠানে হাসপাতালে এবং জেনারেল বেডে, ওই ওয়ার্ডে অনেক সাধু আছেন, সেই ওয়ার্ডে তিনি একটি বেডে শুয়ে আছেন এবং তিনি শঙ্কর ভাষ্য সমেত উপনিষদ পড়ছেন। তার যে অত যন্ত্রণা, অত ব্যথা, তার ডান হাতে তখন ওই চ্যানেল করা রয়েছে, স্যালাইনটা খুলে দিয়েছে, কিন্তু তার পেটে এত ব্যথা তিনি উঠেও বসতে পারছেন না, শুতে পারছেন না, কিচ্ছু পাচ্ছেন না। তার বেডটাকে হাফ ফ্লাইং পশ্চারে রাখা আছে এবং তিনি ওইটা দিয়ে ওই খাবার যে টেবিলটা থাকে সেই টেবিলটাকে টেনে নিয়ে এসে তার উপর উপনিষদ রেখে শঙ্কর ভাষ্য সহ উপনিষদ পড়ছেন। আমরা হতবাক হয়ে গেলাম, আমাদের এইরকম হয় না। পূজনীয় মুমুক্ষানন্দজি মহারাজকে দেখেছি, মহারাজকে একদিন আমরা দেখতে গেছি, আত্মস্থানন্দজি আমাদের বললেন তোরা আমাকে দেখতে এসেছিস, পাশের ঘরে মুমুক্ষানন্দ আছে, ওকে গিয়ে দেখা। আমরা মহারাজজিকে দেখতে গেলাম, শুনলাম আগের দিন মহারাজের খুব শ্বাসকষ্ট, তীব্র শ্বাসকষ্ট হয়েছিল, মহারাজের নাকে তখন অক্সিজেন মাস্ক পরানো রয়েছে, কিন্তু দেখছি উনি যেরকম রোজ পড়াশুনো করেন সেই রকম বইগুলো উল্টো উল্টো করে রাখা আছে, গীতা, চণ্ডী, কথামৃত, মায়ের কথা, এগুলো সব উল্টো উল্টো করে রাখা আছে, একটা একটা করে পড়ছেন। আমরা যখন গেলাম তখন উনি শ্রীমদ্ ভগবদ্ গীতা পড়ছেন, বাকি বইগুলো উল্টে রাখা আছে। এই দীর্ঘদিনের অভ্যাস তখনই সার্থক হয়। এই আমাদের এই বিপদের সময় শরীর যখন চলে যাচ্ছে এই সময়ে তখনই সার্থক হয় যখন আমরা গ্রন্থগুলোকে ভালোবাসতে শিখি, এই সাহিত্য বোধ ইয়ে থেকে আনন্দ শিখি। এগুলো এই আনন্দটা পাওয়ার উৎসটাই হচ্ছে তাই যে দিবারাত্র সেটা জাবর কেটে যেতে হয় এবং জাবর কেটে গেলে ধীরে ধীরে তার আমরা পাই, তার থেকে আমরা যেন সুবাস পেতে থাকি। ঠিক যেরকম চন্দন কাঠ আর পিঁড়ির মধ্যে সব সময় ধরে ঘষাঘষি করতে হয়, তারপরে আস্তে আস্তে দীর্ঘদিন জল পিঁড়ি এবং চন্দন কাঠের সংস্পর্শে চন্দন, যে সিক্ত চন্দন সেটি তৈরি হয়, তার সুবাস অপূর্ব। দেখতে দেখতে 20 বৎসর অতিক্রান্ত অতীত হইয়া গেল,
লীলাময় শ্রীরামকৃষ্ণ দেবের অন্তরঙ্গ সেবক লাটু মহারাজ ঠাকুরের লীলার আসর হইতে অবসর গ্রহণ করিয়া আনন্দময়ের আনন্দধামে মহাপ্রয়াণ করিয়াছেন। কিন্তু আজিও তাহার তপস জীবনের স্বতঃস্ফূর্ত সৌরভ আমাদের ঘ্রাণে সুমিষ্টতা বহন করিয়া আনে, সেই সুবাস প্রাণ পুলকিত ও মধুর করিয়া তোলে। তাহার কথায় তাহার কথাই আমাদের জপমালা, নিরাশ প্রাণের ভরসা, অশান্ত প্রাণে শান্তি। খুব সুন্দর কথা বলছেন, বলছেন যে তিনি চলে গেছেন। পূজনীয় আমাদের প্রভানন্দজি মহারাজ সারদানন্দ চরিত এই গ্রন্থের একেবারে শেষকালে একটা ভারী সুন্দর উদাহরণ দিয়েছেন। সারদানন্দজি দেহান্ত হয়ে গেছে, একে একে যাদের কাছ থেকে তিনি সেবা নেবার নেবেন ঠিক করেছিলেন, যারা তাকে সেবা করার জন্য উন্মুখ ছিলেন, তাদের একে একে সকলের সঙ্গে দেখা হয়েছে। সারদানন্দজি তখন সন্ন্যাস রোগে আক্রান্ত এবং তাকে সবাই একে একে দেখতে এসেছেন। হয়ে যাওয়ার পর তার শরীর চলে গেল, তিনি চলে গেছেন। তার সেই চলে যাওয়াটার বর্ণনা করছেন তিনি একটি পদ্ম ফুলের সাথে। পদ্ম ফুল কুঁড়ি থেকে ধীরে ধীরে বিকশিত হয়, তার সূর্যের আলোর প্রকাশে তার সেই কুঁড়িগুলোকে, তার পাপড়িগুলোকে সে পূর্ণ বিকশিত করে। তার মধুভাণ্ড সে খুলে দেয় জগতের সমস্ত মধুকরের জন্য। আর তারপরে যখন তার কাজ সারা হয়ে যায়, যেরকম ফুল শুকিয়ে গেলে আস্তে আস্তে তার একটা একটা করে পাপড়ি খসে পড়ে, আর একটা সময় সেই যে ডাঁটি সেটা যেমন জলের মধ্যে ইয়ে করে যায়, কিন্তু সে যতদিন ছিল এবং যতদিন থাকবে তার সে সুবাস সে গন্ধের মধ্যে মিশিয়ে দেয়। সেই গন্ধবহ বায়ু সেটা এগিয়ে যায় সেই পদ্ম ফুলের সুবাসকে নিয়ে। হয়তোবা তিনি থাকছেন না, কিন্তু তার সেই সুবাস বয়ে নিয়ে চলে। এখানেও ঠিক তাই একই কথা বলছেন যে শ্রীরামকৃষ্ণ দেবের লীলার খেলা থেকে তিনি অবসর গ্রহণ করে লীলাময়ের কোলে আনন্দময়ের আনন্দধামে তিনি মহাপ্রয়াণ করেছেন, কিন্তু তার তাপস জীবনের স্বতঃস্ফূর্ত সৌরভ আমাদের গ্রামে সুমিষ্টতা বহন করিয়া আনে। অদ্ভুত, এরকম এটা আমাদের মানে কোনো রকম তুলনাতেই আসতে পারে না। আমার মনে আছে কাশীশ্বরানন্দজির 89 বছর বয়স, তখন তার শরীর খুবই কষ্টের, কিন্তু তাকে দেখলে কখনো মনে হতো না তার শরীরে এত কষ্ট আছে। এমনকি যেদিন তার শরীর চলে গেল, তার আগের দিনের ঘটনা, তাকে বেলুড় মঠ থেকে আরোগ্য ভবন থেকে সেবা প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হচ্ছে। আমি যেদিন গেলাম, আমাকে দেখে তিনি বললেন, দেখ আমার শরীরটা তো চলে যাবে, কিন্তু এরা আমাকে জোর করে, আত্মস্থানন্দজির কথা বললেন, যে সত্যকৃষ্ণ আমায় বলছে যে আপনি ভালো করে খেতে পাচ্ছেন না, তা কালকেই বুঝলি আমার শরীরটা চলে যাবে, এরা আমাকে টেনে হিঁচড়ে সেবা প্রতিষ্ঠানে নিয়ে যাচ্ছেন। আমরা ছোট শিশুকে যেরকম করে বোঝাই সেরকম করে তাকে বোঝালাম, যান না ওখানে গেলে ওরা খাওয়ার কত রকমের ব্যবস্থা, না খেলে শরীরটা থাকবে কি করে, আর আপনারা না থাকলে আমাদের কি হবে। কিন্তু মনের মধ্যে একটা অদ্ভুত কৌতূহল জাগছিল, এমন শক্তিশালী পুরুষ যে তিনি তার মৃত্যুকে দেখতে পাচ্ছেন। পরের দিন সকালবেলা এই 10টা সাড়ে 10টা নাগাদ পূজনীয় প্রমেয়ানন্দজিকে ফোন করেছি, জিজ্ঞাসা করছি বলাই মহারাজ কেমন আছেন, কাশীশ্বরানন্দজি ডাকনাম ছিল বলাই মহারাজ, আমরা জিজ্ঞেস করছি কেমন আছেন। তিনি বললেন, এই তো খানিকক্ষণ আগে 9:30 নাগাদ মহারাজের শরীর চলে গেছে, মহারাজ চলে গেলেন। এমন একজন তপস্বী পুরুষ, শেষ মুহূর্ত অবধি তিনি একেবারে তার বিছানার চাদর ব্যবহার করতেন না জানেন তো, অথচ পুরনো পুরনো পরার কাপড় যেগুলো তিনি ব্যবহার করতেন না, সেই পরার কাপড় দিয়ে এত সুন্দর করে বিছানার চাদর বানাতেন। ধুতি দিয়ে তো আর চাদর বানানো যায় না, কারণ পুরোটা সমান নয়, হাফ করলে সমান হবে না, তাই মাথার যে অংশটা, পিঠ যে অংশটায়, সেই অংশটা ডবল করা থাকতো, আর বাকিটা অংশ সিঙ্গেল করে টেনে এত সুন্দর করে ভাঁজ করতেন। আমি যখনই এখনো আমাদের বিছানার চাদর দেখি, সমস্ত কিছু দেখি, তখন মতো কত বিলাসিতায় আমরা আছি। একটা পুষ্টিকর খাদ্য মানে হচ্ছে একটা কলাকে দুটো টুকরো করে দেওয়া হচ্ছে, এক টুকরো খাচ্ছেন স্বামী ব্রহ্মানন্দজি শিষ্য স্বামী কাশীশ্বরানন্দ, আর এক টুকরো খাচ্ছেন স্বামী ব্রহ্মানন্দজি আরেক শিষ্য স্বামী দেবানন্দজি। এই ঘটনাগুলো থেকে আপনারা বলবেন আপনারা কেন শিক্ষা নেন না, তা নয়, এই যে তপস্যা সৌরভ এটা কিন্তু সঙ্ঘের সেই অবস্থা এখন আর নেই। আমি এখন চাইলেও এখন যদি জোর করে করতে চাই এরকম, এটা খানিকটা লোক দেখানোর মতোই হবে, কিন্তু এই যে তাদের যে তপস্যা, এই তপস্যা সৌরভ থেকে যাবে আজীবন।
আমরা রঙ্গনাথ আনন্দজিকে দেখেছি কিছুতেই, যতদিন তিনি সুস্থ ছিলেন, ভাইস প্রেসিডেন্ট থেকেছেন, কোনোদিন গাড়ি ব্যবহার করেননি। ট্রাস্টি উনি থাকতেন স্বামীজির বাড়ির পাশে, স্বামীজির ঘরের পাশের ঘরটা, সেইখান থেকে ছাতা মাথায় দিয়ে টুকটুক টুকটুক করে ট্রাস্টি মিটি, তখন উনি ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টারে যেতেন ছাতা মাথায় দিয়ে। দুপুর রোদ্দুরে 3:30 সময় মিটিং শুরু হবে, ঠাটা করছে রোদ্দুর, তার মধ্যে ধীরে ধীরে তিনি চলেছেন একটার পর একটা মন্দিরে, হাত জোর করে প্রণাম করতে করতে ট্রাস্টি মিটিংয়ে যাচ্ছেন। কে বলবে, তিনি পৃথিবী বিখ্যাত বক্তা, তিনি প্রত্যেক সময়ে প্রত্যেক বছর বহুবার বিদেশ যাত্রা করে, কত মানুষকে প্রেরণা দিয়েছেন নতুন করে বাঁচার। তিনি সংঘের সংঘ সহকারী সংঘ গুরু, তাকে দেখলে বোঝা যেত না এমন একটা তপস্যার জীবন। মহারাজকে একটা স্যুটকেস কেউ প্রেজেন্ট করেছিল এবং সেবক বলছেন, আমি জানি তুমি কিছুতেই উনি স্যুটকেসটা নেবেন না। তারপরে যখন তিনি ঘরে এসে দেখছেন নতুন স্যুটকেসটা রাখা হচ্ছে, তখন জিজ্ঞেস করছেন, ভ্যার ইজ দ্যাট ওল্ড ওয়ান, পুরনো স্যুটকেসটা কোথায় গেল? সেবক বলছে, সেটা দীর্ঘ ব্যবহারের ফলে জীর্ণ হয়ে গেছে, ওটাকে বদলে এটা রাখাবে। উনি বলছেন, ভাই, হি ইজ নট আস্কিং ফর ফুড, হি ইজ নট আস্কিং ফর অ্যাটেনশন, সে তো খেতেও চাইছে না, এমনকি আমার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে না, সে উজিয়ে এত বছর ধরে, হি হ্যাজ সার্ভ মি ফর সাচ আ ফর আ লং টাইম, হোয়াই শুড আই লিভ হিম, আমি কেন তাকে ছেড়ে দেবো। আবার সেই পুরনো স্যুটকেস ফিরে আনা হলো এবং নতুন স্যুটকেস অন্য কাউকে দেখিয়ে দিয়ে দেওয়া হলো। এর মধ্যে কিন্তু বিরাট, মানে আপনারা ভাববেন না যে গল্প বলছি বলে এটা ভালো, এই বোঝানোর জন্য যে তপস্যার যে প্রকাশ, এটা কীরকমভাবে মনের ভেতরে থাকে, এই যে তপস্যার ভাব, এটা মনের ভেতরে এইরকমভাবে থাকে। তাঁর বলছেন, তার সেই তাপস জীবনে সৌরভ আমাদের গ্রানে সুমিষ্টতা বহন করত, সেই সুবাস সুবাসে প্রাণ পুলকিত এবং মধুর করিয়া তোলে। সেগুলো আমাদের, আমরা যারা তপস্যা করতে চাই, সেই ভাবটি, সেই ঈশ্বর নির্ভর জীবনের ভাবটি আমাদের জীবনকে প্রভাবিত করে, আমাদের জীবনকে নতুন করে বাঁচবার শক্তি দেয়। তাহার কথাই আমাদের জপমালা, এটা খুব ইম্পর্টেন্ট কথা। জপমালায় আমরা জপ করি, গুরু প্রদত্ত মন্ত্র জপ করি। কেন জপ করি? মন্ত্রকে বলা হয় মননাত্রায়তে ইতি মন্ত্রা, যাকে মনন করলে, যাকে চিন্তা করলে আমরা আমাদের এই যে ত্রিবিধ যে কষ্ট, এই কষ্টের পারে যেতে পারি। মননাত্রায়তে ইতি মন্ত্রা বলছেন, তার কথা হচ্ছে আমাদের জপের মালা। আমাদের তাকে সেটা চিন্তা করলে, তার শব্দগুলোকে চিন্তা করলে আমি এই ত্রিবিধ কষ্টের পারে যেতে পারি। নিরাশ প্রাণে ভরসা, যখন আমরা হতাশ হয়ে পড়ি তখন এই শব্দগুলো আমাদের প্রেরণা দেয়। মায়ের এই যে কথা আছে না, সবসময় ভাববে আর কেউ না থাকুক, তোমার একজন মা আছে। যখন আমরা হতাশ হয়ে পড়ি, যখন আমরা কোনোভাবে কোনো পথ খুঁজে পাই না, তখন জগৎজননীর এই কথা আমাদের নিরাশ প্রাণে কীরকম পুলক দেয়, কীরকম আশার বাণী শোনায়, কীরকম ভরসার কথা বলে, এটা কিন্তু আমরা সবাই কিন্তু জানি, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। আর তিন হচ্ছে অশান্ত প্রাণে শান্তি। অশান্ত মানে যে সময় আমি নিজেকে আমার নিজের বশে আনতে পারছি না, তখন তাদের কথা, তাদের বলে যাওয়া, তাদের স্মৃতি, এইগুলো আমাদের হৃদয়েতে, আমাদের অশান্ত মন, যাকে আমি শান্ত করতে পারছি না, তাকে আমি লাগাম পড়াতে পারি। যদিও শ্রী লাটু মহারাজ কোনোদিন তাহার জীবনচরিত অঙ্কিত করিতে আমাকে বলেন নাই, তথাপি তাহার পূর্বোক্ত স্নেহাশী স্মরণ করিয়া, নিজের অযোগ্যতা ভুলিয়া, তাহার পুণ্যস্মৃতির উপাসনা কল্পে তাহারই জীবন কথার মালা গাঁথিবার স্বাদ আমার প্রাণে জাগিত। সেই সূত্রই তাহার জীবনে পুষ্পচয়নে আমাদের প্রণোদিত করিয়াছে, তাই এই স্মৃতিকথার অবতারণা। বুঝছেন তো, পরিষ্কার তার একেবারে নির্দেশ কিছু ছিল না, কিন্তু ওই যে ওইখানে বলছেন যে যখন চিত্তশুদ্ধি হবে এসব কথা আপনাআপনি ফুটবে, যেন তিনি ইঙ্গিত করে গেছেন যখন সময় হবে তখন এটা বেরোবে, এটা প্রকাশিত হবে। পূজনীয় বীরেশ্বরানন্দজি মহারাজের শরীর চলে গেল, তারপরে মহারাজের শতবর্ষ হয়ে গেল, তথাপি গ্রন্থ প্রকাশের কোনো রকম চেষ্টা দেখা গেল না, কারণ পূজনীয় প্রেমানন্দজি কিছুতেই এই গ্রন্থ প্রকাশ করতে দিতে চাইছিলেন না। তারপরে যখন এই গ্রন্থটি প্রকাশের সময় হলো, যখন এই গ্রন্থটি নিয়ে ভাবা হচ্ছে, তখন তিনি সবচেয়ে বেশি উদ্যোগী হলেন। শুধু তাই নয়, সমস্ত সাধুদের কাছ থেকে তিনি সমস্ত স্মৃতিকথা জোগাড় করলেন। গ্রন্থটি যখন প্রকাশিত হলো, এই সাধুদের ভিতরে অনেকেই
প্রয়াত হয়েছেন, তাদের সেই স্মৃতি কথা অপূর্ব গ্রন্থ মনে হয়েছে, যেন এটা একবারে সঠিক সময়। যেমন এরকম আমরা অসুস্থ হয়ে পড়লে যখন ডোজ পাওয়ার পরে আমাদের সেই কষ্টটা লাঘব হতে থাকে, ঠিক সেই রকম যেন সঠিক সময় ডোজটা পড়েছে, ঠিক সেই রকম লাড্ডু মহারাজের স্মৃতি কথা যখন মনন করতে করতে, চিন্তা করতে করতে আমাদের চিত্ত শুদ্ধি হয়েছে, যখন এর শব্দগুলো অক্ষরগুলো অনুধাবন করার আমাদের ভেতরে সুযোগ এসছে, তখন আমরা এই গ্রন্থটি প্রকাশ করেছি। তিনি বলছেন যে নিজের অযোগ্যতা ভুলিয়া, এটা হচ্ছে কথা, লাড্ডু মহারাজের জীবনী যিনি লিখছেন তিনি নিজেকে অযোগ্য বলছেন, তার নিজের অযোগ্যতা ভুলে তিনি এই লেখাটা করছেন। বলছেন তাহারই পুণ্য স্মৃতির উপাসনা কল্পে পূজা, এই যে তিনি লিখছেন এটা আর কিছু নয়, পূজা করছেন। স্বামী পূর্ণাত্মানন্দের যে একটা ভারী সুন্দর লেখা আছে, এই স্বামী নির্বাণানন্দ ব্রহ্মানন্দ সেবক স্বামী নির্বাণানন্দ গ্রন্থের ভূমিকায়, সেখানে তিনি বলছেন গ্রন্থ সম্পাদনের সময় যখন এই স্মৃতি কথাগুলো একসাথে আসছিল, সেগুলি সংকলন সম্পাদন এবং তার সেই নানা রকম এই মুদ্রণ এগুলো দেখার কাজ চলছে, তার মনে হতো যেন তিনি নিত্য গঙ্গা স্নান সেরে একটা ওই ফ্রেশনেস, গঙ্গা স্নানে যে একটা একটা পবিত্র ভাব আমাদের মনের মধ্যে জাগে, সেই রকম যেন একটা পবিত্র ভাব জাগছে। দেখুন শুধু কয়েকটা শব্দ রাজি কিন্তু লেখা, গঙ্গা স্নান করতে হচ্ছে না, তাদের জীবন এত পবিত্র, সেই জীবন চর্চার ফলে সেই জীবনকে যখন উপাসনা রূপে আমরা চর্চা করি, আমাদের ভেতরে এই দিব্য আনন্দ, এই দিব্য ভাবটি জাগ্রত হয়। শ্রী শ্রী লাড্ডু মহারাজের স্মৃতি কথা প্রণয়নে আমার অবলম্বন, প্রথম শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের অন্তরঙ্গ সন্ন্যাসী এবং বিশিষ্ট গৃহী শিষ্যগণ কথিত বিবরণ, দ্বিতীয় যাহারা শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করেন নাই অথচ পরবর্তীকালে শ্রী শ্রী লাড্ডু মহারাজের সঙ্গ করিয়াছিলেন, এমন অনেক সাধু ও ভক্তগণের বিবৃতি ও লিখিত রচনা সংগ্রহ, আর তৃতীয় শ্রী শ্রী ঠাকুর স্বামীজি ও লাড্ডু মহারাজ সম্বন্ধীয় অনেক পুস্তক ও পত্রিকায় প্রবন্ধ নিচয় হইতে সঞ্চয়ন। এই তিন উপায় তিনি নিয়েছেন, একটা হচ্ছে ডাইরেক্ট মোড, ঠাকুরের অন্তরঙ্গ সন্ন্যাসী এবং বিশিষ্ট গৃহী ভক্ত তারা লাড্ডু মহারাজ সম্পর্কে কি বলেছেন, দুই হচ্ছে যারা ঠাকুরকে দেখেননি, ঠাকুরের অদর্শনের পরে এসছেন, যারা লাড্ডু মহারাজকে দেখেছেন তাদের ব্যক্তিগত প্রত্যক্ষ স্মৃতিকথা সেইটি, আর স্বামীজি এবং ঠাকুর সম্পর্কে যে সমস্ত নানা গ্রন্থ রচিত হয়েছে, জানা নানা প্রবন্ধ প্রকাশিত হয়েছে, সেখানে যেখানে যেখানে লাড্ডু মহারাজ সম্পর্কে বলা আছে সেইগুলোকে সংকলন করে, সংকলিত করে বলা তিনি নিয়েছেন। বলছেন এই প্রকার মধুকর বৃত্তি অবলম্বনে আমি লাড্ডু মহারাজের সাধন জীবনের অনেক কথা সংগ্রহ করতে সমর্থ হইয়াছি, যে সকল গ্রন্থ হইতে অল্পাধিক সাহায্য লাভ করিয়াছি সেই সকল গ্রন্থকারের নিকট এবং মঠের প্রবীণ সাধু মহাত্মাদের, মহাত্মাগণের ও গৃহভক্তদের নিকট আমি সশ্রদ্ধ কৃতজ্ঞতা নিবেদন করছি। এই গ্রন্থ মধ্যে বিভিন্ন প্রবন্ধ বিভিন্ন প্রসঙ্গ অবতারণার স্থলে তাহাদের নামে স্বীকৃতি দেওয়া হয়েছে, সুতরাং বাহুল্য ভয় এখানে প্রত্যেকের নাম পুনরায় উল্লেখ করা হইল না, তজ্জন্যে তাহাদের নিকট ক্ষমা ভিক্ষা করিতেছি। এই গ্রন্থ প্রণয়ন 7 বছর কালের মধ্যে, এই গ্রন্থ প্রণয়নের 7 বছর কালের মধ্যে যারা জীবিত ছিলেন তাদের নিকট প্রত্যেক প্রসঙ্গটি যাচাই করিয়া লইয়াছি, কোন কোন ক্ষেত্রে কথোপকথনগুলি তাহাদের সম্মুখে লিপিবদ্ধ করা হইয়াছে এবং লিখিত বিষয়টি তাহাদের নিকট পুনঃসমর্থিত করিয়া লওয়া হয়েছে। আমার বন্ধু স্বর্গীয় শশধর গাঙ্গুলি মালদহে মাস্টার এবং রায়বাহাদুর বিহারীলাল সরকারের কথোপকথনগুলি অধিকাংশই এইভাবে লিখিত এবং শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীর কথাগুলো তাহার ডায়েরি হইতে এইভাবে সংগৃহীত, অতএব এই সংকলনের ভাষা ভাব অধিকাংশই লাড্ডু মহারাজের, ইহার অনেক স্থলে তাহার শ্রীমুখ নিঃসৃত বাণীর ঝঙ্কার জীবন্ত গ্রামাফোনের মতো ধ্বনিত হয়। এটা হচ্ছে কথা, এটা আমরা যখন পড়বো আমরা দেখব লাড্ডু মহারাজ সেই বিহারি হিন্দি এবং বাংলা মিশিয়ে একটা কথা বলতেন এবং সেই এসেন্সটা এই গ্রন্থের সর্বত্র ধরে রাখা আছে। আমরা যখন পড়ব, আমরা যদি একটুখানি পড়ার পর একটু কোয়াইটলি ভাবার চেষ্টা করি বা পড়া হয়ে গেলে, এত তো পড়ার কাজটা তো আমি করে দিয়েছি, শ্রবণ হয়েছে,
কিন্তু মনোনিধিধ্যাসন যেটা আপনাদের করতে হবে সেইটা করার সময় একটু যদি চোখ বন্ধ করে ভাবেন, দেখবেন সত্যি সত্যি আপনারা লাটু মহারাজের মুখনিঃসৃত বাণী শুনতে পাচ্ছেন। উপরিউক্ত নির্ভরযোগ্য উপকরণ হইতে যতটুকু প্রয়োজন ততটুকু লইয়া পুস্তকখানির পাণ্ডুলিপিখানি রচিত হইয়াছে। আমার জনৈক বন্ধু এই পাণ্ডুলিপিখানি আদ্যোপান্ত সংশোধন ও আবশ্যক মতো সংযোজন করিয়া রচনার সৌষ্ঠব সাধনে বহু প্রয়াস করিয়াছে। এই স্মৃতিকথা সম্পাদনে যিনি হাস্যাননে যেরূপ সহায়তা ও পরিশ্রম করিয়াছেন, শ্রী শ্রী ঠাকুরের অজস্র আশিস বর্ষণ ভিন্ন তাহার প্রতিদান নাই। এই উদারমতি বন্ধুর প্রতি আমাদের অন্তর কৃতজ্ঞতায় ভরপুর রহিল। এই গ্রন্থ বিশুদ্ধভাবে, এইটা হচ্ছে কথা, এই গ্রন্থ বিশুদ্ধভাবে প্রকাশ করিবার নিমিত্ত শ্রম ও যত্নের ত্রুটি হয় নাই, তথাপি ইহা স্থানে স্থানে যে সমস্ত ভ্রম প্রমাদি রহিয়া গিয়াছে তাহার সহৃদয় পাঠক পাঠিকাগণ ক্ষমার চক্ষে গ্রহণ করবেন। শ্রীরামকৃষ্ণ মঠের প্রেসিডেন্ট পূজনীয় স্বামী বিরজানন্দ মহারাজ কৃপা পরবশ হইয়া এই গ্রন্থের ভূমিকা লিখিয়া দিয়া ইহার গৌরব বৃদ্ধি করিয়াছেন। এই চিরস্নেহানুগত জনের উপর তিনি যে আশীর্বাণী প্রয়োগ করিয়াছেন তজ্জন্যে আমি তাহার নিকট চিরদিনের জন্য কৃতজ্ঞতাবাসে আবদ্ধ রইলাম। এর পরের অংশগুলো শুধুমাত্র স্মৃতি, তো তথাপি বলা ভালো, আমরা পড়ছি যখন। এই গ্রন্থ প্রকাশার্থে নিম্নলিখিত সহৃত বন্ধুগণ আমাকে অর্থ সাহায্য দানে উৎসাহ করিয়াছেন, তজ্জন্যে তাহাদের প্রত্যেককে আমি অন্তরে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাইতেছি। এখানে নাম দেওয়া আছে, পূজ্যপাদ লাটু মহারাজের সেবক শ্রীযুক্ত সুরেশ চন্দ্র সাহা এই গ্রন্থের বর্তমান সংস্করণে প্রকাশক হইয়া ইহার প্রচার কার্যে আত্মনিয়োগ করিয়া অনুগৃহীত করিয়াছেন। প্রথম গ্রন্থটি যখন প্রকাশিত হয় তখন এটি বাইরে থেকে প্রকাশিত হয়েছিল, এটি উদ্বোধনের গ্রন্থ ছিল না, পরবর্তীকালে এটি উদ্বোধনের গ্রন্থ হিসেবে তাদের সংকলনের মধ্যে আসে। পুস্তক মুদ্রণ প্রমাণকালে অবশিষ্ট যাহা সংগ্রহ করা হইয়াছে তাহা পরিশিষ্টে সন্নিবেশিত হল। আপনাদের কারুর মাইক্রোফোন অন আছে, দয়া করে একটু বন্ধ করুন। আত্মগোপন প্রয়াসী মহাপুরুষের অমূল্য উপদেশ রাশির কিয়দংশ লইয়া এই গ্রন্থ, এটা আমাদের বুঝতে হবে যে সমস্ত এই যে গ্রন্থে লাটুমার, এই গ্রন্থ পড়লেই লাটুমারকে বুঝে ফেললাম, লাটুমারকে পকেটের ভেতরে ভরে ফেললাম, যেটা আমাদের একটা একটা ধরনের একটা ভাবনা চিন্তা থেকে যায়, এটা কিন্তু তা নয়। তাঁর অনন্ত কথার ভিতরে খানিকটা কথামৃতও কিন্তু তাই, কথামৃতের আরও যে নোট আছে সেগুলো দেখে পূজনীয় স্বামী প্রভানন্দজি বলেছিলেন যে আরও তিন খণ্ড রচনা করা সম্ভব হতো। পাঁচ খণ্ডে কথামৃত প্রকাশিত হয়েছিল, মাস্টারমশাই সেইভাবে প্রকাশ করেছিলেন এবং বলেছিলেন যে মাল মেটিরিয়াল ছিল তাতে আরও তিন খণ্ড প্রকাশ করা সম্ভব। বহু নতুন মেটিরিয়াল কথামৃতের যে পাণ্ডুলিপি যেটি এখন বেলুর মঠের মহাফেজখানায় আছে সেইখানে আছে, এবং সেই পাণ্ডুলিপি ধরলে আমরা অনুভব করতে পারি, যারা আমি দেখেছি কিন্তু আমি পড়িনি, কিন্তু পাণ্ডুলিপিগুলো মূল ডায়েরি মূল প্রথম সংস্করণের বই মাস্টার সেই জিনিসপত্র এগুলো এখন বেলুর মঠে এসেছিল, আমি আমার দেখার সৌভাগ্য হয়েছিল, কিন্তু এটার পড়ার মতো যোগ্যতা আমার ছিল না তাই বলতে পারবো না। এখানে তিনি একবারে পরিষ্কার বলছেন উপদেশ রাশির কিয়দ অংশ খানিকটা নেওয়া আছে, সবটুকু নয়, তাহার তপময় জীবনের কতটুকুই বা আমরা জানি, তরুণ সাধুগণের তত্ত্বদর্শী সাধুগণের মুখনিঃসৃত কথার মধ্যে তাহাদের জীবনের মর্মকথা ধরা পড়িয়া যায়। যাহারা রসগ্রাহী তাহারা ভাষা খোসা ত্যাগ করিয়া যদি এই ভাষা খোসা ত্যাগ করিয়া যদি এই মহাত্মার কথাগুলি সারবত্তা গ্রহণ হৃদয়ঙ্গম করেন, ইহা রসাস্বাদনে পরিতৃপ্ত হন, তবে এই পুস্তক প্রচার সার্থক হবে। এখানে একবারে আলটিমেট কথা বলে দিয়েছেন যে লেজামুড়ো বাদ দিয়ে নিতে হবে, কারণ এই যে অবতারের জীবনের এই যে অবতার বা অবতারের সঙ্গী তারা যে উপদেশগুলো দিয়েছেন সবসময় সেটি আমার জন্য কার্যকরী নয়। একজন তপস্বীর উদ্দেশ্যে স্বামী ব্রহ্মানন্দজি বলছেন দিনের মধ্যে 16 ঘন্টা জপ ধ্যান করতে হবে, আমি সেইটা শুনে যদি পরের দিন থেকে জপ ধ্যান করতে শুরু করি তা কিন্তু হবে না, কিন্তু এর কথার যে এসেন্স সেটা আমাদের গ্রহণ করতে হবে।
এসেন্সটা হলো এই, যতটা সময় আমি পাবো ততটা সময় আমায় পুরোটাই জব ধ্যানে নিয়োগ করতে হবে। যে দিনের মধ্যে 16 ঘন্টা বলছেন, তার মানে বাকি রেখে দিয়েছেন 8 ঘন্টা, যে সময়ের খানিকটা আমরা স্নান এবং অন্যান্য শৌচাদি ব্যক্তিগত কাজে আর খানিকটা সময় ঘুমানোর জন্য ব্যবহার করা যাবে। তাহলে বলছেন যেটুকু অ্যাভেইলেবল টাইম আছে সেই টাইমটায় জব করতে বলছেন। এই যে সারবত্তা, এটা আমাদের জীবনে গ্রহণ করা দরকার। ঠিক যেরকমভাবে শ্রীরামকৃষ্ণদেব যখন সাধন ভজন করছেন, তিনি মা কালীর দর্শন পাচ্ছেন না বলে গঙ্গার ঘাটে মুখ ঘষতেন। আপনিও ভাবলেন যে আপনি আমি দুজনেই ভাবলাম যে যখন ঠাকুর ঘষেছেন তখন এটা সার্টিফাইড উপায় ভগবানকে পাওয়ার। আমিও যদি মুখ ঘষতে থাকি, প্রথমে দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ আমাদেরকে ওয়ার্নিং দেবেন, এবং তারপরেও যদি মুখ ঘষতে থাকি তাহলে তুলে নিয়ে গিয়ে কোনো হাসপাতালে মনোচিকিৎসকের হাতে তুলে দেবেন। আমাদের কী নেওয়া দরকার? আমাদের নেওয়া দরকার সেই তার অনুরাগটি, তার ভালোবাসাটি, ঈশ্বরকে পাওয়ার জন্য তার যে আকুলতা, তার যে ব্যাকুলতা, এইটি আমাদের গ্রহণ করতে হবে। এবং এটি যদি আমরা গ্রহণ করতে পারি আমাদের সাধন ভজন সুমধুর হবে, আমাদের জীবন অনেকখানি অগ্রসর হয়ে যাবে, আমরা একটা নতুন জিনিস খুঁজে পাবো নিজেদের জীবনে। যে জিনিসটা, কারণ সাধন ভজনের স্পেশালিটি হচ্ছে এই যে প্রত্যেক দিন আপনি নিজেকে নতুন করে খুঁজে বার করেন, এটা হচ্ছে কথা। অন্য কোনো কিছুতেই খুঁজে বার করা সম্ভব হয় না, পড়াশোনা এবং সাধন ভজন এটার ক্ষেত্রে, বা আপনি যখন মন দিয়ে কাজকর্ম করেন, রোজ আপনি নতুন করে নিজেকে খুঁজে বার করতে পারেন। ইউ ক্যান রিভিল ইয়র সেলফ, নিজেকে যেন নতুন করে আবার রিডিসকভার, রিভিল করছে রিডিসকভার ইয়র সেলফ, নিজেকে যেন নতুন করে আবিষ্কার করেন। আমরা অনেক সময় নিজেদেরকে একটু আন্ডার এস্টিমেট করে দিই, কিন্তু এই কথাগুলি এবং এই কথাগুলির মনন আমাদের নতুন করে ভাবনা করতে সাহায্য করেন। বলছেন সকলেই ঠাকুর, সকলেই ঠাকুরের ইচ্ছাধীন, তাহার শ্রীচরণে প্রণাম পুরস্বর নিবেদনম ইতি, মুকম করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়েত গিরিম ইয়ৎকৃতা তমহম বন্দে পরমানন্দ মাধবম। মাধবের কাছে প্রার্থনা করছেন তুমি যে যে কথা বলতে পারে না মুখ, তোমার কৃপা হলে সে বাচাল, সে কথা বলতে শেখে। আমরা এমনিতেই বাচাল, আমরা কথা বলতে শিখি না, আমরা বাজে কথা বলি, সেটা হচ্ছে কথা। কিন্তু তাঁর কৃপা যদি থাকে তাহলে যে কথা বলে না, যে মুখ যে নিজের ভাব প্রকাশ করতে পারে না, তার মধ্যেও এই ভাব প্রকাশক শক্তির বিকাশ হয়। দুই হচ্ছে পঙ্গুম লঙ্ঘায়িত গিরিম, যার জীবনে প্রতি মুহূর্তে বাধা, যার জীবনে একটা একটা লিমিটেশন আছে, সে এই আনলিমিটেড জগতের প্রতি বা আনলিমিটেড আনন্দ জয়ের দিক সঙ্গী হতে পারে, তার কৃপা হলে তবে আমরা এই উজ্জ্বল জীবনযাপন করতে পারি। চন্দ্রশেখর শ্রী বিনীত শ্রী চন্দ্রশেখর চট্টোপাধ্যায় 15ই আশ্বিন 1347 মহালয়া স্মৃতি তর্পণ দিবস, কি সুন্দর কথাটা, মহালয়া স্মৃতি তর্পণ দিবস। এরপরে যে দুটি সংস্করণ বেরিয়েছিল, আত্মবোধানন্দজি সেই প্রকাশ করেছিলেন, তার দুটি সংস্করণ আছে। তার মধ্যে দ্বিতীয় সংস্করণে বলে দেওয়া আছে এই লাট্টু মহারাজের এই বইটি 1360 সালে দোল পূর্ণিমা যে সংস্করণটি বেরিয়েছে, এই সংস্করণের আগে যেমন এটা ব্যক্তিগতভাবে চন্দ্রশেখর চট্টোপাধ্যায় ছিলেন, তিনি এটা এই রামকৃষ্ণ মঠের ট্রাস্টিদের বিনা শর্তে অর্পণ করেছেন, এবং এটি উদ্বোধন গ্রন্থাবলীর ভিতরে এটিকে সংযুক্ত করা হলো। এবং তৃতীয় সংস্করণে বলা হচ্ছে এই দ্বিতীয় সংস্করণের মতোই হয়েছে, তাতে কোনো রকম পরিবর্তনাদি করা হয়নি। আমরা আগামী দিন পড়ব, আজকে আমরা এখানেই থামবো, আমরা আগামী দিন শুরু করব স্বামী বিরজানন্দজি লেখা যে ভূমিকা, সেই ভূমিকাটা পড়ে আমরা আমাদের পাঠ এবং আলোচনা শুরু করব। লাটু মহারাজের জীবন আমাদের যখনই শ্রীরামকৃষ্ণের জীবনের কথা বলা হয় তার মিরাকল হিসেবে লাট্টু মহারাজকে বলা হয়, মিরাকলি বটে, তিনি একবারে তুড়ি মেরে একটা নতুন মানুষকে তৈরি করেছিলেন, জগতের কাছে একটা উদাহরণ তৈরি করে দিয়েছিলেন। ঈশ্বরকে চাইলে ঈশ্বরকেই পাওয়া যায়। আমরা অনেক সময় সন্দেহ প্রকাশ করি, আজকেই একজন লিখছিলেন ভগবান এত কষ্ট দেন, এত বেদনা দেন, আদৌ কি তিনি আমাদের চান, আদৌ কি তিনি আমাদের ভালোবাসেন। আমার কেমন জানি না মনে হচ্ছিল, শয়তান তো আমি, তাই সবসময় মনে হচ্ছিল
আমি তাকে প্রশ্নের উত্তরে লিখলাম, আমরা কি আদৌ তাকে চাই? তিনি আমাদের চান কি না চান সেটা তো আমরা প্রশ্ন করতেই পারি, সে অধিকার তো আমাদের আছেই, বাকস্বাধীনতা আছে আমাদের তো আছে। কিন্তু একবার নিজের দিকে তাকিয়ে দেখে ভাবুন তো, আমরা কি সত্যি সত্যি তাকে চাই? আমরা যদি তাকে চাই, তিনি আমাদের চাইবেন। আর সেই ইয়ের কথায়, বীরজননীর কথায়, যে তারে চায় সে তারে পায়, যে তারে না চায় তারে পঞ্চভূতে না চায়। আমরা অনেক নেচেছি, এবার তাকে পাওয়ার চেষ্টা করি। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থী হারিণী ত্রৈলোক্য বাসিনামিতে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।